আমাদের সমাজ আমরাই নষ্ট করি। ভিডিওটা টান দিবেন না, ভালোভাবে একটু শুনেন, অনুগ্রহ করে বলতেছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে মনে করবেন যে আপনারা নতুন কিছু পেয়েছেন, নতুন কিছু থেকে শুরু করবেন, গাড়ি চালান, জমিন কিনেন, ব্যবসা করেন, যে কোনো ব্যবসা খুলেন, যে কোনো জায়গা কিনেন, যে কোনো গাড়ি আপনি মনে করেন যে মেরামত করতেছেন বা গাড়ি পাস করাতে গেছেন বা নতুন গাড়ি কিনছেন, লাইসেন্স করতেছেন, এভরিথিং অলস আডার, আপনি যা কিছু করেন, কোথায় কোনো চান্দা, কোথায় কোনো ঘুষ কোনো কিছু দিয়ে বা তাড়াতাড়ি নেওয়ার জন্য কিছু বকশিস কাউকে দিয়ে সমাজ নষ্ট করবেন না। এটা আপনি যদি দেন মনে করবেন যে আপনার সমাজ, আমাদের সমাজ আপনি নষ্ট করতেছেন। যে ঘুষ চান্দা, যে আবেজাবি খাবে, যে দেবে, দুটোটাই অপরাধ। যেই আপনার কাছ থেকে চাবে, সাথে সাথে আপনি আঙুল দেখিয়ে কথা বলেন, আপনার গাড়ি নষ্ট, গাড়ি খারাপ, কাগজ ভালো না, আপনি ঠিক করে নেন। আপনি টাকা দিয়ে, ঘুষ দিয়ে চালাতে চেষ্টা করবেন না যে কোনো জিনিস। আপনি যদি মনে করেন নিজে যদি না দিয়া থাকতে পারেন সবচেয়ে বেটার, আর যদি আপনি একদিন দেন, স্টার্ট করেন, তাহলে সবসময় আপনাকে দিতেই হবে। তো প্রথম থেকেই আপনি নিজে সতর্ক হয়ে যান। আর যদি মনে করেন যে এগুলো বন্ধ হয়ে যায়, না দিয়া যদি আমরা থাকতে পারি, আপনি যদি না দেন, আমি যদি না দেই, তাহলে সবাই কাজ করার জন্য ব্যস্ত থাকবে, কাজে লেগে যাবে। এই জিনিসটা আমরা দিয়ে আমরা এই সমাজ নষ্ট করি। এখন থেকে আপনি বলেন কাউকে কোথাও এক টাকা চান্দা, এক টাকা ঘুষ আপনি দিবেন না। মনে রাখবেন, টাকা অর্থ এগুলো খাওয়ায় কখনো মানব প্রাণীর পেট ভরে না। এতদিন আপনি যা করছেন করছেন, যা হয়েছে হয়েছে, সামনের দিকে আপনি মনে করবেন যে নতুন করে একটা বাংলাদেশ সুন্দর মতন সাজান, ঘুষমুক্ত, সুদমুক্ত, চান্দামুক্ত একটি সুন্দর পরিবেশ আপনি তৈরি করেন। দেখবেন আপনি নিজেই বদলে গেছেন, আপনার দেখা দেখি অন্যেরাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার এই কথাগুলো যদি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, এই মেসেজটা অন্য একজনকে আপনি পৌঁছে দিন। আর যদি এখানে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে সেটাও কমেন্ট বক্সে জানান। আর যদি আপনি এটা শেয়ার না করে যদি এড়িয়ে যান বা না দেখেন ভিডিওটা, কমেন্ট না করেন, তাহলে মনে করবো যে আপনি আমাদের ভালো কি চাইতেছেন ভাই বলেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ। আমি কোনো দলীয় লোক নয়, সাধারণ মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।